তিনজনের উপরে যখন যাত্রী উঠে তখন কিন্তু আমার উপরে প্রেসার পড়ে। রাজধানীর রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ছুটে বেড়াচ্ছেন এক নারী। ইসলাম ধর্মের পর্দার বিধান মেনেই এই কাজ করছেন তিনি। অনেকটা দুঃসাধ্য মনে হলেও গত 10 মাস ধরে অটো চালাচ্ছেন 2 সন্তানের জননী শাহিদা আক্তার। অটো চালিয়ে আয় করা টাকায় ঢাকার গোরানে একটি সাবলেট বাসায় থেকে ভালো স্কুলে পড়াচ্ছেন 2 ছেলে মেয়েকে। শাহিদার জীবনের রয়েছে এক করুণ ইতিহাস। তার জন্ম ময়মনসিংহে হলেও ছোটবেলায় মায়ের সঙ্গে ঘুরতে এসে হারিয়ে যান ঢাকায়। সে থেকে শুরু হয় তার জীবন সংগ্রাম। পরিণত বয়সে অনেক স্বপ্ন নিয়ে ঘর বাঁধলেও 2 সন্তান জন্মের পর ছেড়ে যান স্বামীও। সে থেকে অটো চালিয়ে 2 শিশুকে মানুষ করছেন তিনি। অন্য পেশায় যাই নাই, চিন্তা করে দেখছি যে গার্মেন্টসে যদি ঢুকি আমাকে প্রথমে কিন্তু অপারেটর হিসাবে নিবে না, নতুন তা আমাকে হেল্পার হিসাবে ঢুকতে হবে। তা আমার 2টা বাচ্চা পড়ালেখা প্লাস খাওয়া দাওয়ার খরচ চালানো, তিনজন, আমি সহ তিনজন, আমরা মা মেয়ে ছেলে তিনজনের খাওয়া খরচ, ওদের পড়ালেখা খরচ সব কিছু মিলাইয়া আমি গার্মেন্টসে হেল্পার হিসাবে ঢুকলেও আমার হবে না। আর তার থেকে বড় কথা হইতেছে যে ওইখানে একটা সময় বাধা থাকবে। তা দেখা গেছে যে আমি গাড়ি চালাতে চলতে আমি একটু পরপর বাসায় যেতে পারছি, যে আমার বাচ্চাটাকে দেখার জন্য, যে ছেলেটা কি করতেছে বা রেডি করে দিয়ে আসতে পারতেছি, সকালে নাস্তাটা খাওয়াই দিয়ে আসতে পারতেছি। অন্য কোনো পেশায় গেলে কিন্তু আমি এই জিনিসটা পারতাম না। আমার হাজবেন্ড দীর্ঘ 1 বছর আগে আমাদের রেখে চলে গেছে। আমি ছোটবেলায় 4 বছর বয়সে হারাই গেছিলাম। আমাকে একজন পেয়ে পালছে, যে খালা খালু পালছে ওনারাও মারা গেছেন। আমার জন্য আমি আছি আর আমার সন্তানের জন্য তার মা আছে। শাহিদা জানান ভাড়ায় চালানো অটোর মালিককে প্রতিদিন 400 টাকা করে জমা দিতে হয়। তবু যে আয় হয় তাতে মোটামুটি সংসার চলছে, কিন্তু নিয়মিত খরচের বাইরে বড় কোনো চাপ এলেই হিমশিম খেতে হয় তাকে। টাকার সংকটে গোরানের আলী আহমদ স্কুলে পড়ুয়া মেধাবী মেয়ের নতুন ক্লাসে ভর্তি সম্পন্ন করতেও পারেননি শাহিদা। এ নিয়েই যত আক্ষেপ তার। আমি মানে একটু ঘরে থাকতেই পছন্দ করতাম, যেহেতু আমার পেশাটা একদম উল্টো হয়ে গেছে। ঘরে থেকে 5 বক্ত নামাজ পড়া, বাহিরে যত কম বেরোনো যায়, সুন্নতি যেসব নিয়মকানুনগুলি আছে আমাদের ইসলামিক ওগুলি মেনে চলা। কিন্তু আমার ওই যে 2022-এ যে 10টা নামলো তাতে তো আর আমি ঘরে থাকতে পারলাম না, এখন বাইরে চলে আসছি। এখন চালাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে কি, আমার যে বড় বড় খরচগুলি এসে পড়ে তখন আমি পারি না। যেমন জানুয়ারি মাস আমার 2টা বাচ্চারই ভর্তি দরকার, এখানে একটা বড় অ্যামাউন্ট দরকার, যে এই অ্যামাউন্টটা আমি এখনও কিন্তু আমার মেয়ে 6 উঠছে এখনও ভর্তি করাইতে পারিনি। যদি আমার এই ভিডিওটা মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, ওনার কাছে অনুরোধ, আমার 2টা বাচ্চাকে মানুষ করার জন্য উনি যদি আমাকে একটা গাড়ি উপহার দেয় তাহলে অনেক ভালো হবে। এবং কোনো বৃত্তবান দেখে যে ধরনের সহযোগিতা করতে চাই আমি নিতে চাই, কারণ আমি আমার ছেলে মেয়ে 2টাকে ভালোভাবে মানুষ করতে চাই, ভালোভাবে লেখাপড়া করে। শ্বশনবানে জীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি 2 সন্তানকে উচ্চশিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করাই নিজের একমাত্র লক্ষ্য বলে জানান জীবন যুদ্ধে লড়ে যাওয়া এই